আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার। আই এম ফাতেহা নাজনীন। কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়াতে ভালো আছি। তো আজকে হলো আমার ডে টু, সেকেন্ড পার্ট যাচ্ছে ক্যামেরন হাইল্যান্ডের। এটা হলো বি ফার্ম, এই যে বি ডামি আকারে বানিয়ে রেখেছে, প্লাস্টিকের ফুল টাইপের দিয়ে একটা শেপ করে বানিয়ে রেখেছে বি। দুইটা বি ঢুকতেই এন্ট্রান্সে দুইটা বি আছে। আমি আপনাদের সাথে একটু শো করি জিনিসটা, দেখা যাক আমি আপনাদেরকে দেখাতে পারি কি না। আর এই দেখুন, বি বির আকারে এই সাইডে একটা আছে আর ওই সাইডে একটা আছে, ঢুকতেই এরকম দুইটা। আর যেখানে লেখা আছে বি ফার্ম, এটা আমাদের হোটেলের একদম পাশেই। আমাদের হোটেলটা ছিল ওই যে নোভা হাইল্যান্ড, এটার পাশেই একদম বি ফার্মটা। তো যাই, ভিতরে ঢোকা যাক। তো শান অলরেডি ঢুকে পড়েছে, বি দেখে সে খুব এক্সাইটেড। তো অলরেডি সে ঢুকে পড়েছে, এই যে এখানে সুন্দর সাজিয়ে রেখেছে। এই যে এগুলো কিন্তু প্লাস্টিকের ফুল, এগুলো অরিজিনাল না। এভাবে সাজিয়ে ওখানে অনেকগুলো বি, এখানে আপনারা অর্গানিক মধু পাবেন। এখানে এগুলো হলো একদম অরিজিনাল ফুলের গাছ, এগুলো অরিজিনাল ফুল কিন্তু। আর এই যে কমলা, যেহেতু চাইনিজ নিউ ইয়ার সামনে, এ কারণে কমলা। আর দেখা যাক এদিক থেকে কিছু কেনা যায় কি না, এখানে অনেক কিছুই আছে মোটামুটি। তো ভিতরে একটু ঢুকি, এটা একটা শপ টাইপের, তো ভিতরে যাওয়া যাক একটু। এই যে স্ট্রবেরির প্রিন্টেড ড্রেস আছে বাচ্চাদের, এগুলো অবশ্য বড়দের না। হ্যাঁ, বড়দেরও কিছু আছে স্ট্রবেরি প্রিন্টেড ড্রেস, আমি দেখেছিলাম। ব্যাগ আছে এখানে, এই টাইপের একটা ব্যাগ আমি ভাবিকে গিফট করেছিলাম। ও এই যে এটা এটা একদম সেম, এই ব্যাগটাই আমি ভাবিকে গিফট করেছিলাম। তো এই যে বেবিদের বি ব্যাগ, বড়দেরও আছে, বড়দেরও হ্যান্ডব্যাগ আছে এখানে, বিভিন্ন রকমের হ্যান্ডব্যাগ আছে। এই যে হ্যান্ডব্যাগ, এগুলো হলো চটের হ্যান্ডব্যাগ। এখানে ভালোই এক্সপেন্সিভ, ভালোই মোটামুটি প্রাইস ভালোই দেখছি এখানে। এই যে এখানে কিছু ব্যাগ আছে, এখানে ছোট ছোট পার্স টাইপের ব্যাগ আছে, এগুলো ভালোই এক্সপেন্সিভ। ব্যাগ দেখলে আমার মানে খালি কিনতে ইচ্ছে করে, অনেকগুলো ব্যাগ আছে। আমি একদিন আমার ব্যাগের কালেকশন দেখাবো আপনাদেরকে। এই যে শোপিস কিনতে পারবেন আপনারা এখান থেকে, এটার দাম 500 রিঙ্গিত, প্রায় 10,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। তারপর লাফিং বুদ্ধ, তারপর এই যে টার্টেলের শোপিসটাও প্রায় 4,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। তারপর এই যে একটা গাছের, এটার দামও অনেক, এটার দাম প্রায় 22,000 টাকার মতো বাংলাদেশি টাকায়। তারপরে এই যে একটা, এটা হলো স্যাম্পল, এটা বিক্রির জন্য না, নট ফর সেল। এটা একটা ফ্রুটস বাস্কেট, এটাও ভালোই দাম, প্রায় 6,000 টাকার মতো। তারপরে এই যে একটা শোপিস, এটা প্রায় 2,000 টাকার মতো। তারপরে এই যে এখানে আছে, এই যে এটা দামি আকারে রেখে দিয়েছে, এটা কিন্তু অরিজিনাল মধুর ইয়ে, কিন্তু উপরের বিগুলো আমি বুঝতে পারছি না, এগুলো কি প্লাস্টিক না অরিজিনাল বুঝতে পারছি না। যাই হোক, ভিতরের দিকে ঢোকা যাক। এখানে বিভিন্ন রকমের চাবি রিং আছে, এই যে বিভিন্ন রকমের চাবি রিং আছে এখানে, বিভিন্ন শেপের, বিভিন্ন কালারের, ইচ্ছা করলে এখান থেকে নেওয়া যাবে। আসলে চাবি রিং এখন খুব বেশি একটা ইউজ হয় না, এক সময় যখন স্কুলে পড়তাম তখন চাবি রিংগুলো ব্যাগের সাথে ঝুলিয়ে রাখতাম, তখন খুব ইউজ হতো। এখন আর আসলে বয়সও নেই, ওই ইচ্ছা আর হয় না। এগুলো এই যে ম্যাগনেট, ফ্রিজের গায়ে লাগিয়ে রাখার জন্য ম্যাগনেট, সুন্দর না ম্যাগনেটগুলো? খুবই সুন্দর ম্যাগনেটগুলো আসলে। এগুলো ম্যাগনেট, এগুলো হলো সিলিকনের, আর এগুলো হলো একটু পাথর টাইপের। এটা হলো মালয়েশিয়ার কারেন্সি, এই যে 1 রিঙ্গিত, 5 রিঙ্গিত, 10 রিঙ্গিত, 20 রিঙ্গিত, 50 রিঙ্গিত, 100 রিঙ্গিত, এটা কারেন্সি মালয়েশিয়ার। আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের সাথে কিছু গল্প করি। আমি আসলে আমার প্রথম হানিমুন সম্পর্কে কিছু বলি। আমার বিয়ে হয়েছিল তো ফেব্রুয়ারিতে, তো আমার আসলে ইন্টারনি সব কিছু মিলিয়ে, আমি আর তোষানের বাবা ফার্স্ট ঘুরতে গিয়েছিলাম হলো জুলাইতে, আমার মনে আছে। হ্যাঁ, জুলাইয়ের হয়তো বা 20 তারিখে এরকম সময় আমরা ঘুরতে গিয়েছিলাম। তো আমরা সিলেট গিয়েছিলাম ঘুরতে, তো ওইবারের ঘোরাটা আসলে অন্যরকম ছিল। আর আমি সিলেটে তখন ফার্স্ট গিয়েছি, আমি এর আগে কখনো সিলেটে যাইনি। তো আমরা হলো ট্রেনে করে গিয়েছিলাম, মনে আছে রাত 10:30টায় আমাদের ট্রেন ছিল কমলাপুর রেল স্টেশন থেকে। তো আমরা একটা কেবিন নিয়েছিলাম,
তো আমার খুব মানে আমি কেমন জানি লাগছিল, মানে জীবনের প্রথম আব্বু আম্মুকে ছাড়া কারোর সাথে এত দূরে কোথাও যাচ্ছি ঘুরতে, একটা মিশ্র একটা অনুভূতি কাজ করছিল। একটা ভালো লাগা তো অবশ্যই ছিল, খুব কাছের খুব প্রিয় একটা মানুষের সাথে কোথাও ঘুরতে যাচ্ছি এটার ভালো লাগার অনুভূতি তো অবশ্যই ছিল। সবাই জানেন যে হাজবেন্ডের সাথে কোথাও ঘুরতে যাওয়ার অনুভূতি অন্যরকম, ভালো লাগে অনেক ঘুরতে, দুজন মিলে ঘোরার অনুভূতিটা একটু ডিফারেন্ট সব কিছু থেকেই। তো আমার মনে আছে আমি সারা রাত জেগেছিলাম, হলো বাইরের দিকে তাকিয়েছিলাম, তোষানের বাবা ঘুমিয়েছিল, আমি সারা রাত জেগে বাইরের দিকে বাইরের দৃশ্যগুলো দেখছিলাম রাতের বেলায়, যখন মৌলভী বাজারের উপর দিয়ে ট্রেনটা যাচ্ছিল, চারিদিকে কেমন ঘন বন জঙ্গল, আমার জানলাটাও খোলা ছিল। আসলে এখন চিন্তা করলে একটু ভয় লাগে যে ওইরকম একটা জায়গায় আমি জানলাটা খুলে রেখেছিলাম। তারপরও ভাল লেগেছে, তখন আসলে বয়সটাও কম ছিল, ফিলিংসগুলো একটু অন্যরকম ছিল। এখন আসলে আস্তে আস্তে বয়স হচ্ছে, সংসার বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে আসলে ফিলিংসগুলো একটু আগের চাইতে একটু অন্যরকম, এটা যতই বলি না কেন। এই যে আমরা এখন বি ফার্মের ভিতরে ঢুকতেছি, এটা প্রায় আমরা এই যে বিল্ডিংটা, আমরা এটার প্রত্যেকটা ফ্লোর পাস করে তারপরে বি ফার্মের ভিতরে আসলাম। ফার্মটা তো নিচে আর প্রত্যেকটা ফ্লোরে তো শপ আছে। এই যে বক্সগুলো দেখা যাচ্ছে, এর মধ্যেই সব হলো মৌমাছি, এখান থেকেই তো মধু সংগ্রহ করা হয়। এই যে মৌমাছিগুলো একদম বক্সটার গায়ের সাথে লেগে আছে, এখানে আসলে একটু সাবধানে, কারণ মৌমাছির কামড় যারা খেয়েছে তারাই বুঝে কতটা কষ্ট মৌমাছির কামড়ে। এই যে একদম কাছ থেকে দেখা যাচ্ছে যে মৌমাছিগুলো বের হচ্ছে বক্সটার ভিতর থেকে, তারপরে মধু সংগ্রহ করে আবার বক্সের ভিতরে ঢুকছে, আর চারিদিকে তো শুধু ফুলের গাছ আর ফুলের গাছ, মধু সংগ্রহ করার উপযুক্ত জায়গা যেহেতু বি ফার্ম সেহেতু তো ফুলের গাছ থাকবেই। তো যাই হোক, যেটা বলছিলাম, তো গেলাম আমরা ঘুরতে, তো আমাদের আগেই হোটেল বুক করা ছিল, তো আমরা গিয়ে সকালে পৌঁছালাম, তারপরে ওখান থেকে হোটেলে গেলাম, হোটেলে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা রাস্তা করে আমরা হলাম জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। জাফলংয়ে এত রোদ ছিল, এত রোদ আমার আসলে মানে বলে বোঝাতে পারবো না কী পরিমাণ রোদ ছিল জাফলংয়ে। তো ওখানে অনেকক্ষণ ছিলাম, অনেক ঘোরাঘুরি করেছি। আমরা একটা ফার্স্টে যাওয়ার সময় আমরা বাসে গিয়েছিলাম, তো আসার সময় আমরা হলাম একটা ট্যাক্সি না ওগুলাকে কী বলে সিএনজি ভাড়া করে এসেছিলাম। তবে খুব গরম ছিল, কিন্তু আমার অনেক ভালো লেগেছিলো জাফলংয়ে, অনেক ছবি টবি তুলেছিলাম। তখন আসলে পাশাপাশি দাঁড়িয়ে হাত ধরে ছবি তুলতো একটু কেমন জানি লাগতো, মানে একটু অন্যরকম, বাইরে সবার সামনে হাত ধরে দাঁড়াবো একটু একটু খারাপ লাগতো নিজের কাছে। তো একটা ছবি ছিল যে দুজন পাশাপাশি দাঁড়িয়ে তুলেছিলাম, আর তোষণের বাবা খুবই হেলদি ছিল, হেলদি বললে ভুল হবে, দুষ্টামি করলাম, খুবই শুকনা ছিল ওই সময়। তো এটা গল্প করতে করতে আমি আসলে আপনাদেরকে আমার ডেসক্রিপশন দিতেই ভুলে যাচ্ছি, আমরা বি ফার্ম থেকে এখন বাসার উদ্দেশ্যে যেহেতু রওনা দিয়েছি, মাঝখানে রাস্তায় একটা হলো ফুলের দোকান পড়েছে, ফুল ক্যাকটাসের দোকান পড়েছে, তো ওখানে আমরা নেমেছি। এখান থেকে আমি একটু কিছু কিনবো চিন্তা করছি, যেটা ভাল লাগে সেটা নিব, আমার ক্যাকটাস কেনার খুব ইচ্ছা, তো ভাবলাম একটু দাঁড়াই, দোকানটা যেহেতু সামনেই পড়লো। আসলে ফুল ক্যাকটাস যেটাই হোক না কেন, এখানে সবগুলাই এত মনোমুগ্ধ করে, এত সুন্দর, দেখলে তাকিয়ে থাকতে ইচ্ছা করে, মনে হয় সব নিয়ে নেই। কিন্তু একটু এক্সপেন্সিভ আছে, কিন্তু ফুলগুলো বিশেষ করে একটু এক্সপেন্সিভ, আর পাতাবাহার গাছ এগুলো খুব বেশি একটা এক্সপেন্সিভ না, কিন্তু যে ফুল যেগুলো এগুলো মোটামুটি ভালোই এক্সপেন্সিভ। ক্যাকটাস ছোটোগুলোর দাম অনেক কম, চারটা হলো 10 শিঙ্গির, 10 শিঙ্গির মানে 200 টাকার মতো, বড়গুলো একটু দামি, কিন্তু আমি তো কখনো আসলে ফুল ওইভাবে বাসায় রাখিনি, তো আমি জানিও না কীভাবে যত্ন করতে হয় এগুলোর, তো এই কারণে আমি ছোটোগুলা নিব চিন্তা করছি। তাহলে আমি ছোটোগুলা যদি নষ্ট হয়ে যায় অতটা খারাপ লাগবে না, কিন্তু বড়গুলা কিনে নিয়ে যদি নষ্ট হয়ে যায় খুব কষ্ট লাগবে। আর ফুলের গাছও আমি কিনবো, আমাদের বাসার পাশে নার্সারি আছে, ওখান থেকে কিনবো ইনশাল্লাহ, তাই এখান থেকে আর কষ্ট করে নিয়ে যাচ্ছি না, যেহেতু বাসার পাশেই আছে, সেহেতু ওখান থেকে কেনা যাবে। তো এখান থেকে ক্যাকটাস কিনেছি, চারটা ছোট ছোট ক্যাকটাস কিনেছি। তো ওখান থেকে আস্তে আস্তে আমরা এখানে দেখলাম একটা লেকের মতো, আমার পিছনে একটা হোটেল আছে, হোটেলটা খুব সুন্দর, পাহাড়ের উপরে একটা হোটেল আছে দেখা যাচ্ছে, খুবই সুন্দর হোটেলটা, কিন্তু এটা আসলে শহর থেকে একটু দূরে হয়ে যায়, স্পট থেকে দূরে হয়ে যায়,
কারণে হোটেলটাতে বুক করা হয়নি। আমরা সবগুলো হোটেলে দেখেছিলাম, তো এটা হোটেলটা মানে আউটলুকটা সুন্দর বেশি, ভিতরে অবশ্যই সুন্দর হবে, এত সুন্দর হোটেল যেহেতু। আর পিছনে একটা লেক আছে, এই যে পিছনে একটা লেক আছে, এটা কিন্তু একটা লেক। তো আমরা তো এখন বাসার দিকে রওনা দিয়েছি, বাসার উদ্দেশ্যে। তো যেতে যেতে সামনে যা পড়বে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো, কারণ আমাদের তাড়াহুড়ো নেই, আস্তে ধীরে গেলেও হবে। আসলে এখানে আসলে অন্তত দুদিন যদি সময় নিয়ে আসা যায় তাহলে মোটামুটি সবই দেখে যাওয়া যাবে। তো এই কারণে আমরা তো গতকালকে অনেক কিছু কভার করে ফেলেছি, আজকে তো করলাম মোটামুটি কভার। এখানে দেখুন কী সুন্দর সুন্দর, এগুলো হলো মরিচ, এখানেও সব আছে তিন চারটা। এগুলো কিন্তু মরিচ গাছ, এগুলো কিন্তু ছোটো ছোটো টমেটো গাছ, এই যে ছোটো ছোটো টমেটো, অনেক কিছুই আছে এখানে। তারপরে যে এগুলো কিন্তু ফুলের গাছ, আসলে এখানে চারদিকে শুধু ফুল আর ফুল, এটা দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে যে এত ফুলের গাছ এখানে। সব কিছু মিলিয়ে সুন্দর জায়গাটা, অনেক সুন্দর। এই যে হোটেলটার ভিউ দেখুন, তো যাই সামনের দিকে যাই। প্রচুর বাতাস, যেহেতু এখানে লেক আছে এ কারণে প্রচুর বাতাস, এখানে ঠান্ডা ঠান্ডা একটা বাতাস। তো এখানে আসতে অবশ্যই শীতের কাপড় নিয়ে আসতে হবে, এটা আবারও বলছি যে এখানে যখনই আসবেন না কেন অবশ্যই শীতের কাপড় নিয়ে আসতে হবে। শীতের কাপড় ছাড়া আদারওয়াইজ এখানে সার্ভাইভ করা একটু সমস্যা হয়ে যাবে, কারণ এত ঠান্ডা। এখন অবশ্য রোদ উঠে গেছে, এই যে রোদ উঠে গেছে ভালোই, তারপরে ঠান্ডা বাতাসটা তো আছেই। এখানে সবজি আছে, যে সবজি দেখা যাচ্ছে, মিষ্টি কুমড়া, তারপরে ফুলকপি, বাঁধাকপি, আরও অনেক রকমের সবজি আছে। তো ঠিক আছে, যাই বাসার দিকে যাই আস্তে ধীরে। ভালোই ঘোরাঘুরি হলো আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই দেখিয়েছেন, আল্লাহর সৌন্দর্যের কিছু অংশ দেখার সুযোগ দিয়েছেন, এজন্য ভালো লাগছে চিন্তা করে। এখন ক্যামেরাটা অফ করি, পরে আবার অন করবো ইনশাল্লাহ। এই যে লেকটা, ভিতরে ঢোকা যাবে না, আসলে কনস্ট্রাকশনের কাজ চলছে, এই কারণে ভিতরে এখন ঢোকার পারমিশন নেই। একটা মনে হচ্ছে ফেরি টাইপেরও কিছু আছে, ওর উপরে সব কনস্ট্রাকশনের যন্ত্রপাতি। সুন্দর, অনেক সুন্দর লেকটা, অনেকখানি জায়গা মিলে লেকটা। ভিতরে যাওয়া গেলে ভালো হতো, কিন্তু যাওয়া যাচ্ছে না, কিছু করার নেই। এখান থেকে আপনাদেরকে একটু দেখালাম। হ্যাঁ, এই যে একটা ফলের গাছ, এটা কি ফল ঠিক জানি না, আমি আসলে অনেক ফলই চিনি না, আপনারা হয়তো চিনে থাকবেন, চিনলে আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমিও জেনে নিব যে কি ফল এগুলা। আর এই যে ফুলের গাছ, এই যে ঝাউ গাছ, ঝাউ গাছ আমার খুব পছন্দ, আমার ভালো লাগে ঝাউ গাছ, খুবই পছন্দ করি আমি। এখানে অনেক বড় বড় ঝাউ গাছ আছে, বিশাল বড় বড় ঝাউ গাছ সব চারদিকে। তো এখন তো আমরা বাইরে চলে যাচ্ছি, এখন ঠিক দুপুর 2টা বাজে, তো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। তো রাস্তায় একটা রেস্টুরেন্ট টাইপের পড়েছে, তো এখানে আমরা নামলাম, নেমে ফ্রেশ ট্রেশ হচ্ছি, ফ্রেশ ট্রেশ হওয়া শেষ। এই যে পিছনের ভিউটা এরকম, তো এটা হলো ANW, এগুলো সব হালাল, বাইরে বিছাই থাকে সব হালাল। তো আমরা এখন ভিতরে ঢুকবো, খাওয়া দাওয়া করবো, তারপরে হলো বাসায় যাব। তো ঠিক আছে, তাহলে আমার ক্যামেরন হাইল্যান্ডের ব্লগ এটাই লাস্ট পার্ট ছিল। ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আমার ব্লগগুলো কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর বেশি কথা না বলি, খিদা লেগে গেছে অনেক, খাওয়া দাওয়া শেষ করি বাসায় যাই, একটু টায়ার্ডও লাগছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, নেক্সট ব্লগ ইনশাল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আবার কথা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ব্লগগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। আজকের মতো আল্লাহ হাফেজ।